সুরের মূর্ছনায় মানুষকে মানুষ হয়ে ওঠার দিক নির্দেশনা দেওয়ার এই অনন্য তরিকার পথ চলা জাদুকরী এক সাইজির হাত ধরে, যিনি আধ্যাত্মবাদের চর্চার মধ্যে দিয়ে মানুষকে দিয়েছেন ঈশ্বরকে খোঁজার কারণ। গড়াই নদীর জলে ভেসে আসা বিশ্বের শ্রেষ্ঠ ভাববাদী দরবেশ ঘুমিয়ে আছেন কালীগাঙের পারে। তার ভাববাণী নাচে একতারার সুরে। জীবদ্দশায় শুধু আধ্যাত্মবাদী নয়, সহজ সরল মানুষ যেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সত্য সুপথে জীবন যাপন করে সে বার্তাও দিয়ে গেছেন গানের সুরে। আসলে তিনি যখন যা ভাবতেন যা বলতেন তাই হয়ে যেত অমৃতবাণী, আর সুরের ছন্দে মিলিয়ে বলতেন বলে মানুষ তা সাদরে গ্রহণ করতে দ্বিধা বোধ করত না। ইতিহাস বলছে অষ্টাদশ শতাব্দীতে বঙ্গীয় অঞ্চলে ধর্মীয় শোষণ ও সামাজিক অবিচার সমাজের গভীরে যেভাবে শেকড় বিস্তার করেছিল, সেই অবিচার ও শোষণের হাত থেকে মানুষকে মুক্ত করার জন্যই কোনো দেবতার আশ্রয়কে নয় মনের মানুষকে খুঁজেছেন। যে মানুষে ঈশ্বর থাকেন তাকে খুঁজেছেন ফকির লালন শাহ। স্ত্রী পরিবার ছেড়ে বসন্ত গায়ে প্রায় মৃত শরীর নিয়েই নদীর জলে ভাসতে ভাসতে পুনর্জন্মের দিকে বয়ে যান লালন। অচেনা অজানা মৃত প্রায় কিশোরকে কোলে তুলে নেন নিঃসন্তান মলম কারিগর সিরাজ সাঁই। লালনের গান ও দর্শনের দ্বারা অনেক বিশ্বখ্যাত কবি সাহিত্যিক দার্শনিক প্রভাবিত হয়েছেন। এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ লালনের মৃত্যুর 2 বছর পর তার আখড়া বাড়িতে গিয়ে লালনের দর্শনে প্রভাবিত হয়ে 150টি গান রচনা করেন। তিনি তার বিভিন্ন বক্তৃতা ও রচনায় লালনের প্রসঙ্গ তুলে ধরেছেন। এছাড়াও লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম, মার্কিন কবি এলেন গিন্সবার্গ। 1972 সালে সৈয়দ হাসান ইমাম নির্মাণ করেন লালন ফকির চলচ্চিত্রটি। শক্তি চট্টোপাধ্যায় 1986 সালে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। ম হামিদ 1988 সালে পরিচালনা করেন তথ্যচিত্র দেখে কয়জনা, যা বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। তানভীর মোকাম্মেল 1996 সালে পরিচালনা করেন তথ্যচিত্র অচিন পাখি। 2004 সালে তানভীর মোকাম্মেলের পরিচালনায় লালন নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয়। এছাড়া 2010-এ সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে গৌতম ঘোষ মনের মানুষ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যা 2010 সালে 41তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করে। 2011 সালে মুক্তি পায় হাসিবুর রেজা কল্লোল পরিচালিত অন্ধ নিরাঙ্গম নামের চলচ্চিত্র। এ চলচ্চিত্রটিতে লালনের দর্শন ও বাউলদের জীবনযাপন তুলে ধরা হয়েছে। এই কিংবদন্তি সাধককে বই নিয়ে চলা অমোঘ বাণী গান হয়ে ভেসে বেড়াচ্ছে যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আমৃত্য যিনি সাধনা করেছেন ভেদাভেদহীন এক নতুন মানব সমাজ সৃজন করতে, সে সমাজ বাস্তবে কতটুকু রূপান্তরিত হয়েছে তা লালন ভক্তকুলের হৃদয়ে দৃশ্যমান। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।